গাড়ি দেখছো, এটা হচ্ছে 80 টাকা দামের, মানে তখন 80 টাকা, তখন রথ অনেক কামড়া দেখেছি, কিন্তু এই যে রূপোর রথ যেখানে রাজা দেবী সিং বসতেন, সব একটা খামে ভরা আছে। নাম করা ভাই গিয়ে হীরা ভাই পাশেরটাও সেই পাতা থাকত, কাটটা টানলে পাঁচিটা লেগে যেত, আর যারা খাজনা না দিতেন কোমরে বেঁধে দিত রীতি রকম চাবুক মারতে মারতে তাদেরকে দিয়ে এটা টানানো পড়ে। নমস্কার বন্ধুরা, বীরভূম ব্লগার ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেলে চলছে মুর্শিদাবাদ ভ্রমণ সিরিজ, সেই মুর্শিদাবাদের আরও কিছু ইতিহাসকে তুলে নিয়ে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা, মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে যতই বলা যায় ততই যেন বেড়ে বেড়ে যায়, এতটাই ইতিহাস জড়িয়ে আছে এই মুর্শিদাবাদকে ঘিরে। কোথাও যেন ইতিহাসকে যত্ন করে রাখা হয়েছে, আবার কোথাও যেন সেই ইতিহাসই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যাই হোক বন্ধুরা, আজ কোনো নবাবী আমলের ইতিহাস বলবো না, আজ বলবো এক অত্যাচারী কুখ্যাত রাজা দেবী সিংয়ের কথা। এক রাজা কীভাবে তার প্রজাদের উপর লুটপাট চালিয়েছে, কীভাবে অত্যাচার করেছে, তা নিয়ে আজকের আমাদের এই ছোট্ট ভিডিও। বন্ধুরা, শুধু নসিপুর রাজবাড়ি নয়, এছাড়াও আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ঘুরেছি, সেগুলো ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে প্রস্তুত করেছি। সেই ভিডিওগুলি দেখতে হলে আপনারা আমাদের এই চ্যানেলের মুর্শিদাবাদ প্লেলিস্টে যান এবং সেই ভিডিওগুলি দেখে আসুন। তো চলুন বন্ধুরা, এবার দেখা যাক নকল হাজারদুয়ারি অর্থাৎ নসিপুর রাজবাড়ির। তো বন্ধুরা, আমরা জগৎ সেটের বাড়ি ঘুরে আসার পর 1 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি। তো নসিপুর রাজবাড়ি তার মানে আমরা এন্ট্রি করেছি, আর এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার টিকিট। বন্ধুরা, আমরা নসিপুর রাজবাড়ি ভালোভাবে ঘুরে দেখার জন্য আমরা সেখানে এক লোকাল গাইডের ব্যবস্থা করি, এবং সেই গাইড নসিপুর রাজবাড়ির ইতিহাসগুলিকে খুব ভালোভাবে আমাদের সামনে তুলে ধরে। ইতিহাসে পাতায় কুখ্যাত কিংবা ডাকাত বলা, এদিকে দেখুন যে বাড়িতে ঢুকলেন বাড়ি নিয়ে এটা সামনে দিককার নকশা কিংবা মডেল, এটা 250 গ্রাম সোলা আর কাগজকে কেটে কেটে বানিয়েছিলেন। এটা বানাবার পর তিনি দিল্লিতে নিয়ে গিয়েছিলেন, একটা আন্তর্জাতিক পুরস্কারে উনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তারই পিছনে ছিঁড়ে গেছে কালো কোট আর টুপি পরে ফাঁসির অর্ডারটা দিতে, নিচের জারটা দেখুন 70 ধরা জার, বিদেশ থেকে যেমন মদ আসতো ওটাই টেস্ট করে বা চেক করে খেতেন, কেউ বিষ দিয়ে মারার চেষ্টা করলে ধরা পড়ে যেত, কালারটা চেঞ্জ হতো কিংবা ফেটে যেত। নিচে আছে মাটি, চলুন এবার আস্তে আস্তে হাঁটি এগিয়ে আসুন। যারা খাজনা না দিতে পারতেন তাদের ডকুমেন্টস গুলো সব কেড়ে নিয়ে হতো এবং তাদেরকে ফাঁসিতে চাপি দেওয়া হতো, তাদেরই সব ডকুমেন্টস এবং দলিল পত্র গুলো এখানে চিত্র রয়েছে। এখানে কিছু দিন আমাদের নসিপুরের ঝুলন যাত্রা খুব বড় বিখ্যাত, ঝুলনে আগে মিহিদানা ভোগ হতো বুঝলেন তো, তারই মেশিনটা রাখা আছে, ওটা দিয়ে মিহিদানা করা হতো। আর ছোট্ট করে মেশিনটা দেখুন পড়ে আছে, ওটা জুসার বলা হয়, নেবু টেবু চিপে বাচ্চাদের মুখে দেওয়া হতো। এদিকে আসবে বর্গী এলো দেশে খাজনা দিব কিসে কথাতে আছে, বর্গীরা এসে সব লুটপাট করে নিয়ে যেতেন। তখনকার দিনে সোনার কয়েন চাঁদির কয়েনের ভিতরে ভরে একটা সেফ জায়গায় মাটির তলে পুঁতে রাখা হতো, যাকে দিয়ে পোতাতো তাকে মেরে ফেলে দেওয়া হতো যেন বাইরে ফোরকাস্ট না করতে পারে। আর এই ছোট্ট পড়া এটা দেখুন, এটা মেশিনটা, এটা বলা হয় হিটার, ঘরে হিট করার জন্য শীতের হাত থেকে বাঁচবার জন্য এর ভিতরে আগুন টাগুন জ্বালিয়ে ঘরটাকে হিট করা হতো। আর ওই বড় বাক্সটা দেখছি কাঠের বাক্সটা, ওর ভিতরে প্রত্যেকটা রামচন্দ্রদের মন্দিরের সব রকম জিনিসগুলো, ঠাকুর দেবতার জিনিসগুলো, কাপড় চোপড় বিভিন্ন রকম জিনিসগুলো থাকতেন। এটা হচ্ছে হাতে টানা রোলার, যারা খাজনা না দিতেন কোমরে বেঁধে দিত রীতি রকম চাবুক মারতে মারতে তাদেরকে দিয়ে এটা টানানো পড়ানো হতো। এই রথটা আগে সোনা সোনা এবং চাঁদির রথ ছিল, চাঁদির রথ ছিল অ্যাকচুয়ালি, এটাকে এখন টিনের হয়ে গেছে, ওনারা বিক্রি করতে চান সেই আমলেই। সুন্দরী ছিলেন হীরাবাই, যার নাকি এক নাইটে নাচতে পারলে 5,000 স্বর্ণ মুদ্রা ডিমান্ড ছিল। জায়গাটাই ছিল নাচমহল, এখন হয়ে গেছে ফাঁকা মহল, বাইরে আছে গাড়ি, চলুন তাড়াতাড়ি এগিয়ে আসুন। ওগুলো ছিল জেলখানা, বন্দি করে রাখতেন, কেউ যদি খাজনা না দিতে পারতেন তাহলে বাড়ি থেকে বাচ্চা ছেলেকে নিয়ে গিয়ে তার মা বাবার চোখের সামনে ভ্যাং করে চূড়াটা দেখলে একটাই মন্দির, চূড়া হচ্ছে 25টা চুন সুরকি খয়েরকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা আছে,
রামচন্দ্রদেবের মন্দির, যেটা আপনি মুর্শিদাবাদে অন্য কোথাও পাবেন না, মন্দির তো পাবেন কিন্তু একটাই মন্দির চূড়া ২৫খানা আছে, যেটা অন্য কোথাও পাবেন। উপরে সব কাঠ পাতা থাকতো, কাঠটা টানলে ফাঁসিটা লেগে যেত, ফাঁসি লেগে যাওয়ার পর এখান থেকে ধুড়ি কেটে ফেলে দিলে এটাকে দুঙ্গিয়ে মুচড়িয়ে গঙ্গায় নিয়ে চলে যেত। আজকে আমরা যেরকম ঘুরতে এসেছেন, আনন্দ করতে এসেছেন, এরকমই ঘুরতে এসে একজন বাচ্চা এবং তার মা এই কুমুতে করে মারা গিয়েছিলেন, যার লাস্ট টাইম পাওয়া যায়নি বলে প্লেট দিয়ে পুরোটা বন্ধ করা আছে। এটাই ছিল ফাঁসি ঘর, এখন হয়ে গেছে ফাঁকা ঘর, পিছনে আছে বাগান, এবার সবাই সামনে আগান। এই কি রাখুন আইটে নাচতে পারলে শোনা যায়, ৫,০০০ স্বর্ণ মুদ্রা ডিমান্ড ছিল, ৬ ফিট ২ ইঞ্চি লম্বা ছিলেন, লখনৌর নাম করা বাইজি হীরাবাই। এই প্লেট থেকে প্লেট অব্দি যে আর্চটা দেখছেন এটাও ঠিক একটাই পাথরের কাজ, এর কোনো জয়েন্ট নেই টালিগুলো বাদ দিয়ে। ভেতরে দেখবেন রামচন্দ্রদেবের মন্দির রয়েছে, রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমান, গঙ্গা বম্বা বিষ্ণু মহেশ্বর নারায়ণ রাধা কৃষ্ণ, এছাড়া উপরে গঙ্গা বম্বা সব রকম মূর্তি রয়েছে, রাধা কৃষ্ণ ছাড়াও গণেশ গণেশ বিভিন্ন রকম মূর্তি এখানে রয়েছে। ঝুলন যাত্রা যখন হয় তখন এই সামনে বেদিতে এনে সাজানো হয়। তো বন্ধুরা এইখানে যে দেখতে পাচ্ছেন সব তখনকার দিনের দলিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে তখনকার দিনের, মানে তখনকার দিনের যে দলিল যেগুলো আছে সব ওইখানে লেখা আছে, সব একটা খামে ভরা আছে। আর যেহেতু এই যে অনেক পুরনো, অনেক বছর পুরনো এই দলিল, এখনো পর্যন্ত যত্ন করে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ডাইনিং হল, মানে ডাইনিং সেটটা ছিল, চেয়ার টেবিল সব কিছু খাবার খাওয়া, যেখানে তখনকার নসিপুরের রাজবাড়ি, তখনকার দিনে নসিপুরের রাজারা যেখানে উঠে খাবার খেতেন। আর এই হচ্ছে সেই সিংহাসন যেখানে রাজা দেবী সিং বসতেন, এবং তার উপরেই দেখতে পাচ্ছ একটা বাঘের ছাপ। বন্ধুরা, ভিডিওর পারমিশন না থাকার জন্য নসিপুর রাজবাড়ির আর তেমন কিছু দেখাতে পারলাম না আপনাদের। তো এরপরে আমরা চলে এসেছি নসিপুর আখড়া, যেখানে আমরা দেখতে পাবো ৫টা রথ আর দেখতে পাবো ১৮০ টাকা দামের গাড়ি। তো বন্ধুরা চলো দেখা যাক। এর টিকিট মূল্য মাত্র ১০ টাকা করে। এখানে দেখার মতন আছে হলো দুটো রথ, এর মধ্যে দেখতে পাচ্ছি, আর এখানে শুনেছি নাকি ৫টা রথ আছে। এই রথগুলো পুরোটা পিতলের, যে দেখতে পাচ্ছ রথগুলো কালকে রথযাত্রা গিয়েছে। রথের যে দড়ি, রথের যে রশি, সেটা এক হাতে ধরা যাচ্ছে আর পুরোটাই পিতলের রথ, প্রায় একতলার উপরে উঁচু। এই রথটা একতলার উপরে ৮০ টাকা দামের ৪ চাকা গাড়ি আছে তখনকার দিনের, তো সেটা দেখা। তো বন্ধুরা, আরো একটা রথ আমরা দেখতে পেয়ে গেলাম, ৫খানা রথ আছে, তার মধ্যে এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে ৩ নম্বর রথ। এই রথটা দেখার পর তার পাশে যে ঘরটা আছে তার মধ্যে দুটো রথ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রূপোর রথ। এই রথটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রূপোর রথ। পেতলের রথ অনেক আমরা দেখেছি, কিন্তু এই যে রূপোর রথ এটা আমরা প্রথম দেখছি, লাইফে ফার্স্ট টাইম। তো রাজবাড়ি, মানে মুর্শিদাবাদ যারা আসবে তারা এই যে নসিপুর আখড়া এটা নিশ্চয়ই এসো, এটা খুব একটা মানে সস্তার মধ্যে বাম্পার একটা জায়গা, বাম্পার। বন্ধুরা, এইবার আমরা যেখানে যাচ্ছি
তো সেটা হলো যে 80 টাকার গাড়ি, 80 টাকার একটা 4 চাকা গাড়ি আছে, তো সেটা আমরা দেখাতে চলেছি এখনই। এই যে গাড়িটা দেখছো, এটা হচ্ছে 80 টাকা দামের, মানে তখনকার দিনে 80 টাকা দামের এই গাড়িটা কেনা হয়েছিল। আজকে গাড়িটা শিকার হবে না, কিন্তু এখনকার দিনে মানে সেই 80 টাকার মূল্য এখনকার দিনে কত টাকা সেটা আপনারা হিসাব করে বুঝতে পারবেন। আর গাড়িটা এখনো পর্যন্ত আছে, সব থেকে বড় ব্যাপার সেটাই। আর এই গাড়িটা আনা হয়েছিল শুধু ইংল্যান্ড থেকে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জগতের নাথ জগন্নাথ দেবকে এবং বিভিন্ন রাধা কৃষ্ণ গোপাল প্রত্যেকটা শিলামূর্তি আমরা একে 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 দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ গোপাল এবং প্রত্যেকটা শিলামূর্তি গরুনিতা সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এক মনোরম পরিবেশ, বিভিন্ন আকারের প্রাচীন যে লাইটগুলি আমাদের সামনে দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় আলোকিত, এগুলি আসার সময় নামিয়ে এগুলোকে ঝুলনে আবদ্ধ করা হয়। ওহো, কি শান্ত জায়গা, অসাধারণ অসাধারণ। আর পুরোটা পাথরের কাজ, এই যে দেখতে পাচ্ছেন কাজ, পুরোটাই পাথরের কাজ করা হয়েছে। অন্য রকম শান্তি পাওয়া যাচ্ছে এখানে এসে। এখানে কিন্তু দর্শক তেমন মানে দর্শনার্থী তেমন কিছু নেই, কিন্তু যারা আসবে তারা কিন্তু জায়গাটা খুব মানে উপভোগ করবে। এই জায়গাটা সত্যি খুব ভালো জায়গা। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও আমরা এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে বলে দাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের এই মুর্শিদাবাদ সিরিজ কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে বলো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।